রাশিয়ার আধা মানব রোবট ফেদর দ্বিতীয়বারের চেষ্টায় সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র আইএসএস এ অবতরণ করেছে। রাশিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম জানায়, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নভোচারীদের সহযোগী হিসেবে কাজ করতে ও নিজের সক্ষমতা পরীক্ষার উদ্দেশ্যে পাঠানো হয়েছে এ মানব রোবট। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, জাপান ও কানাডার একটি যৌথ মহাকাশ গবেষণা প্রকল্প। রিপোর্ট মাহবুবুর রহমানের। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে সফলভাবে অবতরণ করেছে মানুষের আকৃতির আধা মানব রোবট ফেদর। 26 আগস্ট রাতে কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবট মহাকাশ কেন্দ্রে অবতরণ করে বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। প্রথমবারের চেষ্টায় ব্যর্থ হবার পর দ্বিতীয়বারের প্রচেষ্টায় সফলভাবে অবতরণ করে ফেদর। যুক্তরাষ্ট্রভিত্তিক মহাকাশ বিষয়ক সংস্থা নাসা নিশ্চিত করে, প্রথমবারের অবতরণ প্রচেষ্টা ব্যর্থ হলেও এতে করে নভোচারী ফেদরের কোনো ধরনের সমস্যা হয়নি। এর আগে 22 আগস্ট স্থানীয় সময় ভোর 6:30 দিকে কাজাকিস্তানে স্থাপিত রাশিয়ার বাইনোকোনার রকেট বন্দর থেকে সুয়োজ MS-14 মহাকাশযানে চড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবটটি উড্ডয়ন করে। তার হাতে শোভা পাচ্ছে রাশিয়ার পতাকা। মহাকাশের প্রথম নভোচারী ইউরি গাগারিনের বিখ্যাত উক্তি, চলো যাই বলতে বলতে ফেদর ভূপৃষ্ঠ ত্যাগ করে বলে জানাই জাপান টাইমস। মানবাকৃতির এ রোবটের উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি এবং ওজন 160 কেজি। মহাকাশ কেন্দ্রে 10 দিন অবস্থান করে নভোচারীদের সহযোগী হিসেবে কাজ করবে সে। ফেদরের মানুষের মতো চলার ও কাজ করার ক্ষমতা রয়েছে। তার আছে ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্টও। ফেদর বৈদ্যুতিক তার সংযোগ ও খোলা, স্ক্রুড্রাইভার ব্যবহার ও অগ্নি নির্বাপনের কাজও করতে পারে। ফেদরই মহাকাশে পাঠানো প্রথম আধা মানব নয়। এর আগে 2011 সালে রোবোনাট 2 নামে মানবাকৃতির একটি রোবটকে মহাকাশে পাঠিয়েছিল নাসা। এছাড়া 2013 সালে মহাকাশ কেন্দ্রে কিরোবো নামে আরেকটি ছোট আকৃতির রোবট পাঠিয়েছিল জাপান। সেটি জাপানি ভাষায় কথোপকথনে সক্ষম ছিল। মাহবুবুর রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ টেলিভিশন।